আজকে আমার রেসিপি হলো খাসির মাংস, সঙ্গে গরম গরম ভাত। একদম দোকানে এসেছি সকালবেলায় মাংস নিতে, খাসির মাংস চলছে সামনে, মাংস একদম আমাকে একটা মেটেও দিয়ে দিল। শুনেছি খাসির মাংসের মেটে খাওয়া নাকি খুবই উপকার, ওই জন্য বাড়িতে নিয়ে আসলাম। এখানে 500 গ্রাম মাংস আছে, মাংসটা আমাকে ভালো দিয়েছে দোকানদার, খুব সুন্দর মাংস, দেখুন দেখেই মনে হচ্ছে কত সুন্দর মাংস। একদম এই পিসটা দেখুন কত সুন্দর, দেখেই তো লোভ লেগে যাচ্ছে আমার এক্ষুনি। আমি আদা নিয়ে নিয়েছি, মশলা, রসুন এবং পেঁয়াজ, দুটো রসুন নিয়েছি আমি 500 গ্রাম মাংসের জন্য, এখানে দুটো রসুন আছে। আর আপনার এখানে পেঁয়াজ আছে দুটো কুচি করে নিয়েছি, আর এখানে আছে আদা, ওই পরিমাণ মতো আদা আর কি। এখানে আমি লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, গোটা জিরে, গরম মশলা, গোলমরিচ এবং শুকনো লঙ্কা। লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ, আর এটা হচ্ছে গোটা জিরে, এটা গোটা গরম মশলা, এটা আমি বেটে নেব পরে, আর গোলমরিচ তিনটে, শুকনো লঙ্কা। আমার আর এখানে থাকলো তোমার টমেটো, কাঁচা লঙ্কা, গোটা আলু আর গোটা রসুন। এই হচ্ছে আমার আইটেম। আমি প্রথমে মিক্সারে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দেব, সঙ্গে দেব শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে, টমেটোটাকে দু ফালটা করে অর্ধেকটা মিক্সারে দিয়ে দেবো আমি, আর অর্ধেকটা পরে মাখিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। আমি এবার মশলাটাকে সুন্দর করে মশলাটা মিক্সড করে নেবো একদম। আমার হয়ে গেছে মশলা করা, এই তো দেখুন মশলা করা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখবো। এবার মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, হলুদ গুঁড়ো, কালারটা খুব সুন্দর হবে, এটা আপনারা দিতে পারেন, অনেকে দেয় দেয় না, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম ওটা দিয়ে দিলাম, এবার অর্ধেক টমেটোটা ছিল অর্ধেক টমেটোটা দিয়ে দিলাম, এবারে মাস্টার্ড অয়েল, খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দর করে এবারে আমি মাংসটাকে মেখে নেব। আপনি খাসির মাংস যত মাখবেন, আমি শুনেছি যত খাসির মাংস মাখবেন তত টেস্টি হয়, মানে যতটা গ্রেভি হবে মাংসটা যত মাখাবেন আপনি মশলা দিয়ে তত টেস্টি। আমি এই বাটা মশলাটা মিক্সারে করেছিলাম, ওটা আমি এবার দিয়ে দেবো। এবার আমি সুন্দর করে বাটা মশলাতে সুন্দর করে মেখে নেব, দেখেছেন কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমি ম্যাগনেট করে ঢেকে রাখবো মোটামুটি ধরুন 30 মিনিটের মতো। এবার আমি কড়াইয়ে গরম তেল দিয়ে দেবো, প্রথমে আমি আলুটা ভেজে নেব, তাহলে আলুগুলো সুন্দর গলবে মাংসতে দিলে পরে। আমি আলুগুলো প্রথমে ভেজে নেব, দেখুন লাল লাল হয়ে এসছে, আর একটু হওয়ার পরে আমি নামিয়ে রাখবো। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখেছেন, এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা একটা করে নামিয়ে রাখবো, সব কটা আলু আমি নামিয়ে রাখলাম। এরপরে সেই তেলে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে, ফোড়ন দেয় আর কি, গোটা জিরে দিয়ে দেবো, তারপর আমি ম্যাগনেট করা মাংসটা দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া দেবো, সুন্দর করে নেড়ে মাংসটা যেন না লাগে
আস্তা মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম লোতে রাখতে পারেন, আপনাদের দেখে দিচ্ছি আস্তা কেমন রাখবেন। এই দেখুন একদম লোতে, যাতে মাংসটা সুন্দর করে এখন কষবে। তো দেখুন সুন্দর করে মাংসটা কষছে। এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো, কষার পর কষানো হয়নি, একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কি হয় বলুন তো, মাংস সুন্দর সেদ্ধ হবে, ওই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে আপনাকে আঁচ কিন্তু বাড়তি রাখলে হবে না, একদম স্লো, যাতে মাংসটা সেদ্ধ হয় ভালো, খাসির মাংস তো ওই জন্য। এবার আমি এটাকে ঢেকে রাখবো, ঢেকে মোটামুটি ধরুন 30 মিনিট 10 মিনিট ঢেকে রাখলাম। আমি এদিকে এবার গরম মশলাটা বেটে নেবো, গরম মশলা যেটা গোটাটা ছিল ওইটা। গরম মশলা বাটা হয়ে গেল, আমি ঢাকনাটা এবার একটু খুলে দেখি কতটা হয়েছে। মাংসটা একটু নেড়ে নেব, দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, দেখেছেন বেশ একটা লালচে লালচে ভাব এসছে। এরপরে আমি আবার কি করব, কেননা খাসির মাংস তো একটু টাইম লাগবে, আবার গরম জল দেবো। আমি আগের বারও দিয়েছিলাম, এবারও দেবো, ঠান্ডা জল দিলে কি হয় মাংসটা ভালো সেদ্ধ হয় না, ওই জন্য গরম জল দেবো। গরম জল দিয়ে দিলাম, দিয়ে চুলোটাকে একটু মিডিয়ামে রাখবো, রেখে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলু, গোটা রসুন। গোটা রসুন খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে মাংসে গোটা রসুন আলু দিয়ে সুন্দর করে নেড়ে নেব। নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ আলুগুলো না হলে সেদ্ধ হবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, চুলোটা দেখুন একদম লো করে দিয়েছি, মাংসটাও আমার সেদ্ধ হবে। দেখুন চুলোর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, দেখেছেন কালার, দেখুন মাংস কত সুন্দর হয়েছে, একদম সুন্দর। আমার একদম মাংস কষানো একদম রেডি, এইভাবে যদি দেয় না একবারটি মনে হচ্ছে সাবুর করে দেখবো। এবারে এবারে গরম জল দিয়ে আমি এবারে ঝোল দিয়ে দেবো, টকবক করে ফুটছে আমার ঝোল। গরম জল দেবেন, গরম জল দিলে কি হয় মাংসটার ঝোলটাও ভালো হয়, খেতেও টেস্টি হয়। অনেকে ঠান্ডা জল দেয়, কিন্তু আমি ঠান্ডা জল দেওয়াটা পছন্দ করি না মাংসে, বিশেষ করে কালার দেখেছেন মাংসের কালার টকবক করে ফুটছে। এবার আমি বাটা মশলাটা, গরম মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমার মাটন রেডি। এবার আমি মাটনটাকে কামলায় নামিয়ে নেব, টমেটো আমার চাই চাই। বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে গরম খাসির মাংসের ঝোল, বাঙালির আর কি চাই, সঙ্গে এক পিস লেবু থাকলে আমার রেডি গরম ভাত খাসির মাংস। বাই।